ঈদুল ফিতর ও নববর্ষের টানা ছুটিতে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ দেখতে পর্যটকদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সের মানুষ প্রাচীন নিদর্শন উপভোগ করতে ছুটে আসছেন বাগেরহাটে। এছাড়া খানজাহান আলীর মাজার সহ বিভিন্ন ভ্রমণ স্পটগুলো আনন্দের সাথে উপভোগ করছেন পর্যটকরা। দেশি বিদেশি পর্যটকদের সমাগমও বেড়েছে কয়েক গুণ। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আবার কেউ কেউ পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে প্রাচীন নিদর্শন দেখতে ভিড় করেছেন, শিশুরাও মেতেছেন আনন্দে। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি দর্শনার্থীরা বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট দেখতে ভিড় জমান। দিনের মধ্যে এসব স্পট ঘুরে গন্তব্যে ফিরে যেতে পারছেন। পদ্মা সেতুর কারণেই দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। স্টাডি লাইফে আমরা যখন পড়ছিলাম বইতে, তখন আমরা যা যা পড়ছিলাম আমাদের একটা ইন্টারেস্ট ছিল এটা সরাসরি দেখার জন্য। আজকে সরাসরি দেখতে পারি, আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্মৃতি করে রাখছিলাম, আমরা সবাই অ্যালবাম করে রাখলাম। ঐতিহাসিক একটা জায়গায় আসছি, মসজিদ আছে, নামাজ পড়ছি, এখানে আসরের নামাজ সবাই আসে, খুব ভালো লাগছে। সুন্দরবনে গেছিলাম, সেখান থেকে সর্বশেষ করে আমরা এখানে ষাট গম্বুজ মসজিদে নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে, আবার এখানেও কিছু সময়ের জন্য ঘোরাঘুরি করে আবার এখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি। শহর থেকে ধরে মেইন রাস্তা থেকে ধরে এখানে আসতে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, মানুষজন কোলাহল ঈদের আসে তৃতীয় দিন বা চোখ আজকে দিন হিসেবে আসে, খুব ভালো একটা পরিবেশ এখানে আমরা পেলাম। পুষ্টা থেকে আসছি, মানে মসজিদটার নাম শুনেছি অনেকে, পুরাতন মসজিদ নাম শুনেছি, দেখা হয়েছিল না, তবে আজকে আসছি, যখন দেখলাম নামাজ আদায় করলাম এখানে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা থেকে আসছি, আসার পরে আমরা সুন্দরবন ঘোরার পরে চিন্তা করলাম যে আমরা এই ষাট গম্বুজ মসজিদ অনেক প্রাচীন, ঠিক আছে, অনেক পুরনো, অত্যাধুনিক দেখার জন্য আমরা এই প্রথম আসলাম। ষাট গম্বুজ মসজিদে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে। টানা ছুটিতে দর্শনের স্থান বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ দেখতে আগের তুলনায় কয়েক গুণ বাড়তি দেশি বিদেশি দর্শনার্থীর আগমন ঘটেছে বলে জানান প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা। ষাট গম্বুজ মসজিদ সহ আশেপাশে যে সমস্ত প্রকৃতি রয়েছে সেখানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানে প্রায় এই পাঁচ দিনে 35-40 হাজার দর্শনার্থী আগমন করেছে এবং এই দর্শনার্থীদের থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছে। এই দর্শনার্থীদের জন্য আমাদের এখানে 3 স্তরের নিরাপত্তা এখানে বিরাজমান ছিল, মানে দর্শনার্থী ভ্রমণ করে তাদের সন্তোষ প্রকাশ করেছে। পদ্মা সেতু চালুর পর থেকে বাগেরহাটে পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আসছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ দেখতে তাই তো গত 3 দিনে প্রায় 40,000 দেশি বিদেশি দর্শনার্থীদের আগমন ঘটেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।